আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। সৌদি সিভিল অ্যাভিয়েশন গ্যাকা জেনারেল অথরাইটি অফ সিভিল অ্যাভিয়েশন, তারা নতুন সিস্টেম চালু করেছে সকল বিমানবন্দর এবং সকল এয়ারলাইন্স কোম্পানির জন্য। নতুন এই সিস্টেমটি হলো, এখন থেকে যে কোনো যাত্রী সৌদি আরবে যাবে বা সৌদি আরবে আসবে, তাদের কাছে অবশ্যই পিসিআর রিপোর্টের প্রিন্ট আউট কপিটা থাকতে হবে, প্রিন্ট কপিটা থাকতে হবে। আগে যেমনটা মেসেজ দেখিয়ে আমরা চলে যেতে পারতাম বা মেসেজ দেখিয়ে অনেক সময় সৌদি আরবে আসা যেত, এখন থেকে আর সেটা হচ্ছে না। সকল বিমানবন্দর এবং সকল এয়ারলাইন্স কোম্পানিকে নির্দেশ দিয়েছে সিভিল অ্যাভিয়েশন, অবশ্যই যাত্রীর কাছে পিসিআর রিপোর্টের অরিজিনাল অথবা প্রিন্ট আউট কপিটা থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে যাত্রীকে কোনোভাবেই বহন করতে পারবে না। এই নিয়মটি আজকেই চালু করেছে, কিছুক্ষণ আগেই স্ক্রিনশটটি দেখুন, সৌদি গ্যাজেট সহ সবগুলো নিউজ পেপারে এ বিষয়ে খবর করেছে। আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, সরকারি হাসপাতাল থেকে যখনই আপনি পিসিআর রিপোর্ট নেবেন সেখানে তাদেরকে বলে দিবেন যে আমাকে পারলে প্রিন্ট আউট কপিটা দেন। তারা যদি প্রিন্ট আউট কপি না দেয়, আপনার কাছে যদি মেসেজটা থাকে সেটা আপনি যেই কোনো ফটোকপির দোকানে গিয়ে সেখান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারবেন। আদারওয়াইজ যারা সৌদি আরবে আসছেন তারা তো জানেন কি করতে হবে। সৌদি আরব থেকে মোটামুটি আমরা অনেকেই মেসেজ দেখিয়ে দেশে চলে গেছি, এখন আর সম্ভব না, এখন আপনাকে প্রিন্ট আউট অবশ্যই নিতে হবে। তাই আপনার কাছে যখনই মেসেজটা আসবে বা আপনি যে হসপিটালে করোনা টেস্ট করাবেন সেখানে তাদেরকে বলে দিবেন যে আমাকে অরিজিনাল কপিটা দাও। তারা যদি আপনাকে অরিজিনাল কপি না দেয় তাহলে আপনার মোবাইলে যে মেসেজটা আসে যেই কোনো প্রিন্ট আউটের দোকান থেকে সেটা করিয়েই তারপর এয়ারপোর্টে যাবেন, অন্যথায় আপনাকে ফ্লাইটে বসতে দিবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানেই শেষ করব, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।